হিল্লা বিবাহ কোরআন হাদিসের বিরোধী, কিন্তু মজহাবের দোহে দিয়ে হিল্লা এদেশে চালু রেখা হয়েছে, নারীকে নির্যাতন করা হচ্ছে, ধর্মের নামে জেনা করা হচ্ছে এই হিল্লা বিবাহের মাধ্যমে। হিল্লার পক্ষে সাপোর্ট দেয় নাই। 2001 সালে পহেলা জানুয়ারি বাংলাদেশের হাইকোর্ট যখন হিল্লাকে নিষিদ্ধ ঘোষণা করলো, এদেশের সমস্ত ইসলামী দল হাইকোর্টে বিরুদ্ধে মিছিল করেছিল, খেয়াল আছে আপনাদের? একমাত্র আমাদের প্রতিবাদ দিয়েছিল চূড়ান্তভাবে, হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন দৈনিক ইনকিলাবকে। এরপরে ওই সমস্ত ইসলামী নেতাদের জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলেনি। দেখা যাচ্ছে নিজস্ব মজহাব এবং নিজস্ব তরিকাকে তারা কোরআন হাদিসের উপরে স্থান দেয়। কোরআন বলছে একটা মহিলাকে তালাক দিলে 3 মাসে 3 বার তালাক দিতে হবে, এরা বলে একসঙ্গে 3 তালাক দিলে 3 শেষ হয়ে গেল, একটা কলা গাছ 3 কবে কাটলেও যা, 1 কবে কাটলেও তাই। কি চমৎকার যুক্তি! এইসব যুক্তি দিয়ে যারা কোরআনকে অস্বীকার করার চেষ্টা করে, এই মজহাবপন্থী লোকেরাও ইসলাম কম লোকের ওই ইসলাম যে ইসলাম তাদের পকেটের ইসলাম, এটা কোরআন হাদিস ইসলাম নয়। ব্যক্তির জীবনে অস্বীকার করেন অথবা অমান্য করেন বা কিছু কিছু মানেনও বটে, কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক জীবনে ইসলামের কিছুই তারা মানেন না। বলেছিলাম এই দলের লোক সংখ্যা বেশি। আর 3 নম্বর বলেছিলাম, ব্যক্তি জীবনে এবং রাজনৈতিক জীবনে তারা ইসলামকে চান, কামনা করেন, কিন্তু নিজস্ব মজহাব এবং তরিকা অনুযায়ী চান, কোরআন হাদিস অনুযায়ী নয়। বাস্তব দলিল হিল্লা বিবাহ। হিল্লা বিবাহ কোরআন হাদিসের বিরোধী, কিন্তু মজহাবের দোহে দিয়ে হিল্লা এদেশে চালু রেখা হয়েছে, নারীকে নির্যাতন করা হচ্ছে, ধর্মের নামে জেনা করা হচ্ছে এই হিল্লা বিবাহের মাধ্যমে। হিল্লার পক্ষে সাপোর্ট দেয় নাই। 2001 সালে পহেলা জানুয়ারি বাংলাদেশের হাইকোর্ট যখন হিল্লাকে নিষিদ্ধ ঘোষণা করলো, এদেশের সমস্ত ইসলামী দল হাইকোর্টে বিরুদ্ধে মিছিল করেছিল, খেয়াল আছে আপনাদের? একমাত্র আমাদের প্রতিবাদ দিয়েছিল চূড়ান্তভাবে, হাদিসের রেফারেন্স দিয়ে বলেছেন দৈনিক ইনকিলাবকে, আমি প্রতিবাদ দিতে পারি, আমার একটা হরফ পাল্টাতে পারবো না। ওরা কথা রেখেছিল, হরফ পাল্টায়নি, আলহামদুলিল্লাহ কাজ হয়েছিল তাতে। এরপরে ওই সমস্ত ইসলামী নেতাদের জবান বন্ধ হয়ে গেছে, আর কোনো কথা বলেনি। দেখা যাচ্ছে নিজস্ব মজহাব এবং নিজস্ব তরিকাকে তারা কোরআন হাদিসের উপরে স্থান দেয়। কোরআন বলছে একটা মহিলাকে তালাক দিলে 3 মাসে 3 বার তালাক দিতে হবে, এরা বলে একসঙ্গে 3 তালাক দিলে 3 শেষ হয়ে গেল, একটা কলা গাছ 3 কবে কাটলেও যা, 1 কবে কাটলেও তাই। কি চমৎকার যুক্তি! 300 টাকা পকেট থেকে হারিয়ে গেলে 101 বার হারালে যা, 300 টাকা 3 বার হারালেও তা। এইসব যুক্তি দিয়ে যারা কোরআনকে অস্বীকার করার চেষ্টা করে, এই মজহাবপন্থী লোকেরাও ইসলাম কম লোকের ওই ইসলাম যে ইসলাম তাদের পকেটের ইসলাম, এটা কোরআন হাদিস ইসলাম নয়। আজকে তালাক নিয়ে কি হচ্ছে সারা দেশে, শুধুমাত্র একটা ফালতু ফতোয়ার জন্য। আমি আপনাদেরকে বলতে চাই, 5 ওয়াক্ত সালাত ফরজ না? একবারে যদি বলি 5 5 5 5 5 হবে হবে কি বলে, নাকি ফজরে একবার ফজর পড়তে হবে, জোহরেরটা জোহরে পড়তে হবে, আসরেরটা আসরে পড়তে হবে, মগরিবেরটা মগরিবে পড়তে হবে, এশারটা এশায় পড়তে হবে, তাই নাকি? ওরকম 3 তালাক একবার দিয়ে 1 মাস অপেক্ষা করা লাগবে, পরে আবার 8টা দিয়ে আর 1 মাস অপেক্ষা করা লাগবে, পরে 8টা দিয়ে আর 1টা অপেক্ষা করা লাগবে। এইটাই 3-এর অর্থ হলো এই, এটা হলো কোরআনই বলতেছে, তাল্লিক উনালি ইদ্দতহিন না, ইদ্দত গণনা করার জন্য তোমার তালাক দাও। আর আমরা বলছি কি, 3 যেহেতু বলি ফেলাইছে শেষ। কোরআনের ব্যাখ্যা হাদিস দিয়ে করেন না, কোরআনের ব্যাখ্যা রায় দিয়ে ব্রেন দিয়ে করেন। আরে বাবা, তোমার মগজ আছে আমার মগজ আছে, আন্তুম রেজাল নাহানো রেজাল, তোমার মগজের কোনো দাম আমার কাছে নেই। হাদিস কোনো বাইরে যদি চলে যায় তাহলে দেখেন, যদি ইসলামী হুকুমত হয়ও তাহলে আমাদের সঙ্গে এই সমস্ত হুজুরদের কি মহব্বত হবে না শত্রুতা হবে? তাহলে এটা কি আপনারা চাচ্ছেন? সচেতন কোনো মুসলমান কশ্চিন কালে কোরআন হাদিসের উপরে কোনো ব্যক্তির রায়কে অগ্রাধিকার দিতে পারে না।